নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ বারো দু হাজার কুড়িতে গ্র্যাজুয়েট শিক্ষকদের যে ধর্ণা মঞ্চ চলছে বা গ্র্যাজুয়েট শিক্ষকরা তাদের বেতন সংক্রান্ত যে মানে দাবি দেওয়ার জন্য ধর্না বসেছে সেই ধর্নামঞ্চের একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমি চব্বিশ বারো দু হাজার কুড়িতে শেয়ার করবো তার আগে বলি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়া যায় চাকরির খর পাওয়া যানো শিক্ষাসঙ্গত খর পাওয়া যানো তখন নিই চব্বিশ বারো দু হাজার কুড়িতে গ্যাজুয়েট শিক্ষক মহাসাদের দাবি দেওয়া নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মৌখী প্রতিশ্রুতির ভাওতা নয় টিজিটি চাই গত আঠেরোই ডিসেম্বর থেকে এরাজ্যে গ্যাজুট শিক্ষকদের সংগঠন বিজিটিএ বিকাশ ভবনের উল্টো দিকে হাইকোর্টের রায় অনুযায়ী ন্যায্য টিজিটি স্কেলের দাবিতে যে ধর্নাবিক্ষোভ অবস্থান বসেছেন আজ তার সপ্তম দিন যে ধর্নাবিক্ষোভ অবস্থান চলছে তাতে তাকে সরাসরি সমর্থন জানাতে আজ ধর্নামঞ্চে হাজির হয়েছেন কবি মন্দাক্রান্ত সেন তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তার নিজস্ব কবিতার মাধ্যমে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন এবং তিনি তার বক্তব্য বলেন যেখানে হাইকোর্ট এই ক্যাটাগরির শিক্ষক সিগাদের পে স্কেল করে তাদের ন্যায্য বেতন ক্রম দেওয়ার রায় দেন সেখানে কি করে কি করে রাজ্য সরকার এইভাবে শিক্ষক শিক্ষাদের রাস্তায় নিয়ে এসে দাঁড় করায় তা এই সভা সভ্য সমাজের বুকে দাঁড়িয়ে ভাবতে লজ্জা লাগে তিনি আরও বলেন এভাবে চলতে থাকলে পরিবর্তনের পরিবর্তন হওয়া খুব বেশি দেরি নয় কারণ যে সরকার শিক্ষক শিক্ষাদের ন্যায্য বেতন কাঠামো পাওয়া থেকে বঞ্চিত রাখে সে সরকারের পতন অবশ্যম্ভাবেই এবং মৌখিক প্রতিশ্রুতি নয় ভাওতা নয় জিও চাই এবং বিজিটি এর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানান আমরা আমাদের দাবি মেটা না অবধি এখন থেকে এখান থেকে উঠছি না এবং মুখ্যমন্ত্রী যদি শিক্ষকদের রাস্তায় এনে বসাতে পারেন তাহলে আমরাও টিজিটি স্কেল না পেলে এই সরকারকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে একটা মুহূর্ত ভাবব না প্রসঙ্গত ধর্নার চতুর্থ দিন শিক্ষামন্ত্রীর বক্তব্য মন্তব্য করেন এই শিক্ষকদের সব দাবি বিচার বিবেচনা করা হবে দু সালের বিধানসভা নির্বাচনের পরে যদিও সেই মৌখিক আশ্বাসে চিঁড়ে ভেজেনি এই ঘোষণা শুনে গাজর শিক্ষকরা তীব্র প্রতিবাদে সচ্চার হয়েছে এবং সংগঠনের সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করে আমরা আমাদের ন্যায্য পত্র পেশ করেছি প্রতিবারই উনি আশ্বাস দিয়েছেন ওনার আশ্বাসে বিশ্বাস রেখেছি কিন্তু হাইকোর্টের রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও উনি যেভাবে বিষয়টিকে বিবেচনা করা হবে বলে বলছেন বা জেট টেনেছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে তাতে করে আমাদের এক লক্ষ কুড়ি হাজার গ্যাজেট শিক্ষকদের আন্দোলনের জেদ উনি আরও বাড়িয়ে দিয়েছেন তারা দেখতে পাচ্ছেন বিজিটিএ বা অল বেঙ্গল যে গ্র্যাজুয়েট শিক্ষকরা কিন্তু তারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য যে ধর্না সেই ধর্নার আজ সপ্তম দিন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের এই বেতন সংক্রান্ত যে পে স্কেল সংক্রান্ত যে দাবি সেটা মেটানোর জন্য তো যাই হোক আশা করি এই সম্বন্ধীয় কোনো আপডেট আরও পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো আশা করি এই সমস্যার সমাধান মিটে শিক্ষকদের দাবিদাও পূরণ হবে সেটাই আশা রাখবো তো ধন্যবাদ ফিরে আসছি পরের আপডেট নিয়ে